জিয়া রাজনীতি ছেড়ে বঙ্গবন্ধু রাজনীতি আসা আমি তো মনে করি প্রমোশন, যদি মাননীয় নেত্রী আমাকে নৌকো প্রতীক দেয় তেইশে এবার ফান্ডামেন্টালি যে জায়গায় ডিফারেন্ট হইতে যাচ্ছে বলে আমি মনে করি এবং হচ্ছে, সেটা হচ্ছে যে দেখেন এই বিএনপি নেতাকর্মীরা এত দীর্ঘ সময় ক্ষমতার বাইরে, তারা কিন্তু এখন ইম্পেশেন্ট হয়ে উঠছে নির্বাচনে আসার জন্য। কারণ এদের কিন্তু এগুলো একটা ভুল বুঝবেন না যে এরা নির্বাচনে কেন আসতে চায়, পান্ডামি করার জন্য, চাঁদাবাজি করার জন্য, চুরি পাটপারি করার জন্য, এগুলো করার জন্য তো এরা নির্বাচন করতেছে। আশা কি আপনারা আমার বাকস্বাধীনতার জন্য লড়াই করতেছে? এরা কি বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য লড়াই করতেছে? না না, এরা চুরি করার জন্য লড়াই করতেছে। সো যারা বলে এগুলো গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াই, এগুলো হচ্ছে আরেক চোর আর কি। তো যেই কারণে এরা সবাই কিন্তু নির্বাচনে আসতে চায়, একটা কর্মী লেভেলে, শ্রমিক লেভেলে, ধরেন একটা গ্রামের যে পান্ডা পান্ডামি করে বেড়াইতেছে দীর্ঘদিন ধরে, জেল জরিমানার শিকার হচ্ছে, সে এখন ক্ষমতায় আসবে, একটু রাজত্ব করবে, রাম রাজত্ব কায়েম করবে, সে তো তার কিন্তু তর্ক হইতেছে না নির্বাচনে আসার জন্যে। আমার বন্ধু বান্ধব শিষ্য সাগরের লোকজন তো অনেক আছে, এরা বিভিন্নভাবে অপোজিশন থেকে ডিপ্রাইভড, তারা তো ডিপ্রাইভড হয়েছে আমার কারণে, বিকজ আমি তাদেরকে ধরে রাখছি, এখন এদের কি আমি কি বুঝ দেবো। যে একদিন আগে যে কথাটা বললাম এটাই রিপিট করলেন ভদ্রলোক, তো কথা কি আমি খারাপ কিছু বলছিলাম? বিএনপির চেলাগুলো এসে যে কমেন্ট সেকশন এমন করে, বিএনপির দালালগুলো, এগুলোর তো ইয়ে করে পাত্তা দেয় না, গুরুত্ব দেওয়ার কিছু নাই, কিন্তু স্টিল পয়েন্ট আউটও করতে হয়। যারা হচ্ছে ইয়ে রিজনেবল অডিয়েন্স, তারা হচ্ছে সব দিকের তামাশা দেখতেছেন, তো আপনাদের ফলো করার জন্য আর কি এটা ধরাই দেয় এই জন্যে। এবং যারা ধরেন পলিটিক্স ইতিবাচক আর কি বিশ্বাস করে ফেলেন এদের কথাবার্তা, সো যত বড় সুটেড বুটেড উচ্চশিক্ষিত পিএইচডি ডিগ্রিধারী চাম্বাজি আপনাকে বুঝাক যে এখানে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন করতেছে বিএনপি, এবং হইতেছে আপনার বাকস্বাধীনতার জন্য লড়াই করতেছে, এগুলো সব মিথ্যা কথা, এগুলো সব হইতেছে মিথ্যাবাদী দলবাজ এবং চাম্বাজ। আসল ঘটনা যেটা আমি আপনাদেরকে বলে আসতেছি এবং আমার যে কথাটা রিপিট করলেন শাহজাহান ওমর, সেটা যে এনাদের চেলা চামুন্ডাগুলো হইতেছে অধৈর্য হয়ে গেছে আর কি, যে অভুক্ত থাকতে থাকতে এখন খেমনে খালি রামরাজত্ব কায়েম করার ভাগিদার হবে, ওই যে একটা কর্মী লেভেলে, শ্রমিক লেভেলে, ধরেন একটা গ্রামের যে পান্ডা পান্ডামি করে বেড়াইতেছে দীর্ঘদিন ধরে, জেল জরিমানার শিকার হচ্ছে, সে এখন ক্ষমতায় আসবে, একটু রাজত্ব করবে, রাম রাজত্ব কায়েম করবে, সে তো তার কিন্তু তর্ক হইতেছে না নির্বাচনে আসার জন্যে। আমার বন্ধু বান্ধব শিষ্য সাগরের লোকজন তো অনেক আছে, এরা বিভিন্ন মামলা হামলা এটা সেটা বিভিন্নভাবে অপোজিশন থেকে ডিপ্রাইভ, এখন এদের কি আমি কি বুঝ দেবো না কি হইতেছে, সেটা অ্যাজ অ্যান্টিসিপেটেড অ্যান্ড অ্যাজ এক্সপেক্টেড এবং অ্যাজ প্রেডিক্টেড, যেটা দুদিন আগে আলোচনা করলাম সেটাই হইতে যাচ্ছে, নো সারপ্রাইজ। বিএনপি ভেঙে খান খান হয়ে যেতেছে, সব নির্বাচন আসতে যাচ্ছে, কারণ জেলা চামুন্ডাদের তরফ থেকে চাপ আছে, ওনাদের নিজেদেরও একটা চাপ আছে। এবং যে পয়েন্টটা মেক করলাম যে চোদ্দোতে বর্জন করাটা যতটা সহজ হয়েছে এবার ততটা হবে না, কারণ এত দীর্ঘ সময় খাওয়া দাওয়ার বাইরে আসলে থাকা যায় না চোরগুলোর, সো সেটাই হইতে যাচ্ছে নাও। এবং ইন্টারেস্টিংলি আরও যে কথাটা, যে পয়েন্ট আলোচনা করছি এই দুই তিন দিনে, তো আমরা আরেকটু স্পষ্ট হয়ে উঠছে সেই বাস্তবতাগুলো, সেটা হচ্ছে যেটা বললাম যে ধরেন এই নির্বাচনে ভোটার টার্ন আউট একদম খারাপ হবে না, যেহেতু প্রচুর স্বতন্ত্র প্রার্থী আছে, 150টা আসন থেকে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী, তাহলে আপনি চিন্তা করেন 300টা আসনের মধ্যে 150 আসনের স্বতন্ত্র প্রার্থী অ্যালাউ করছে আওয়ামী লীগ, তার মানে এই 150 আসনে তো একটা কম্পিটিশন হবে, একটা ভালো কম্পিটিশন হবে, কারণ সবাই কিন্তু নৌকামার্কার লোক, দল থেকে না হয় একজনকে নমিনেশন দিয়েছে, যেমন ধরেন এই সাকিবের মাগুরা একে সাকিব আল হাসানকে দল থেকে নৌকামার্কা দেওয়া হয়েছে, কিন্তু এখানকার যত লোকজন আছে এরা সবাই তো হইতেছে ইয়ের ফলোয়ার, ওই যে আরেক ভদ্রলোক ওনার ফলোয়ার না, ওনাকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে কিন্তু উনি ইয়ে করতেছেন না, নির্বাচন করতেছেন না, যদি করতেন তাহলে এই আসন নিশ্চিতভাবে সাকিব হারতো। আপনি ভাবতেন যে সাকিব এত জনপ্রিয়, ও কেন হারবে? আই তো বুঝলেন না, ইলেকশন কি আপনার ভোটে যেতে, ইলেকশন তো যেটা সন্ডা পান্ডারা চুরি করে সিল মেরে, কোন দেশে আছেন, আমেরিকায় আছেন নাকি? ইয়াহি আমিন বেশি শুনতেছেন যে আমেরিকা কেনাডা যাবো না, সোনার বাংলায় থাকবো। আচ্ছা, তো ধরেন সাকিবের আসনে যদি স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়তেন উনি ভদ্রলোক, তাইলে নিশ্চিতভাবে সাকিব হারতো, উনি জিততেন। তাহলে আপনি বিষয়টা বোঝেন যে নৌকামার্কা থেকে যাকে প্রার্থী করা হোক, যেমন ফেরদৌস দাঁড়াইছে না, ফেরদৌসের আসনে কোনো নৌকামার্কার আগেকার প্রার্থী স্বতন্ত্র হিসেবে নির্বাচন করতেছে কিনা আমি জানি না, যদি করে একদম ধরা বাঁধা ফেল ফেরদৌস। সো তার মানে নৌকামার্কা এরকম 150টা আসনে কয়টার মধ্যে আসলে কম্পিটিশন হইতে যাচ্ছে, আই ডোন্ট নো সকল আসনের কী অবস্থা আমরা জানি না, কিন্তু 20-30 আসনেও যদি ফাইট হয় সেটাই তো না আওয়ামী লীগের মুখ রক্ষার জন্য, যে 200 যেটা বলছিলাম 250টা হয়তো আসন পেয়ে বসে আরও সুন্দর দেখা যাবে, বরং আওয়ামী লীগের জন্য ভালো হবে, এবং আওয়ামী লীগ সেটাই চাইতেছে, এই কারণে 150টা আসনে অ্যালাউ করছে স্বতন্ত্র প্রার্থী, নৌকা মার্কার স্বতন্ত্র প্রার্থী।
তো এর মধ্যে এখানে ইন্টারেস্টিং যে ব্যাপারটা, যে প্রথমত দেখেন এই দেশে কী হয় না হয় এগুলো আমরা সবাই জানি, তারপরে যদি কেউ না জানেন তাহলে কথা বেশি বলতে হয় আর বারবার পয়েন্ট আউট করতে হয়। সো তত্ত্বাবধায়ক সরকার অধীনে নির্বাচন করতে চাচ্ছে বিএনপি, কেন চাচ্ছে এটা আমরা সবাই জানি। সেটার প্রমাণ হচ্ছে এই ভদ্রলোক যে শাহজাহান ওমর, উনি কিন্তু বিএনপির ভাইস চেয়ারম্যান। শাহজাহান ওমর যে ভদ্রলোক আমরা তখন আলোচনা করতেছি যাকে নিয়ে আওয়ামী লীগে যোগ দিয়েছেন, উনি বিএনপির ভাইস চেয়ারম্যান। তারেক রহমান কি বিএনপির ভাইস চেয়ারম্যান, এখন তারেক রহমানের সমান পদের দিক থেকে আর কি। যাই হোক, উনি হচ্ছে বিএনপির ভাইস চেয়ারম্যান, উনি হইতেছে এই অবস্থা, এবং উনি ক্লিয়ারলি বলেন যে ওনাকে ইয়ে করা হয়, অফার করা হয় সরকারের পক্ষ থেকে, এবং ওনাকে সরকারের পক্ষ থেকে অফার করা হয়, অফার দেওয়া হলো, আপনি ইলেকশন করেন, জামিন না আদালত দেয়। ও আচ্ছা, আদালত কি সরকারের পকেটে নাকি? ও তার মানে হইতেছে যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যে বিএনপি নির্বাচন করতে চাচ্ছে না, তার মানে তাদের দাবি মিথ্যা না, তত্ত্বাবধায়ক সরকার এই সরকারের পকেটে, নির্বাচন কমিশন পকেটে, আদালত পকেটে। চিন্তা করেন এই দেশে আদালত, মানে এদের লজ্জাও লাগে না, এদের লজ্জাও লাগে না, কী পরিমাণ বেহায়া হইতে পারে মানুষ। আবার আদালত বাংলাদেশের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠান হিসেবে চিহ্নিত হয়, আবার আদালত অবমাননা মামলা করে দিছে, জজরা আমাদের গায়ে এত জোর, এত পাওয়ার ওনাদের। সো এই আদালতকে আবার সম্মান করতে হবে আমাদেরকে, না এই আদালতকে আবার অবমাননা করা যাবে না। মানে বাংলাদেশে বোঝেন না, যারা পাওয়ারফুল তারা কিন্তু আপনাকে ওই যে শিক্ষকরা ক্লাসে হইতেছে আপনাকে বুকিয়া ফিল করাই দিয়ে সালাম আদায় করে আর কি, এরকম অসভ্যগুলো আর কি। সো আদালত অবমাননা করবেন না প্লিজ, আদালতের এই যে কাজ কারবার দেখে আদালতকে অবমাননা করবেন না। এই ভদ্রলোক হচ্ছে ও 28 অক্টোবর হইতেছে গ্রেপ্তার হয়েছে বিএনপির আন্দোলনের সময়, 24 দিন পর বুধবার ছাড়া পান উনি, এবং জামিনে মুক্তি পাওয়ার পরদিনই তিনি যোগ দেন আওয়ামী লীগে। কী একটা কোইন্সিডেন্স, উনি জামিনে মুক্তি পাইলেন, পরদিন উনি আওয়ামী লীগে যোগ দিলেন, এবং এখন ওনার কাছ থেকে আমরা জানতে পারতেছি যে ওনাকে অফার করা হয়েছিল এবং উনি সেটা রাজি হয়েছেন, রাজি হওয়ার পর সাথে সাথে জামিনে মুক্তি মিলে গেল। তো বুঝতেছেন কোন সভ্য দেশে আসেন, ইয়াহি আমিনদার কোন সুসভ্য দেশে আসেন, আমেরিকা কানাডা যাবেন না, সেই দেশে থেকে যান। ওকে, সো এই হচ্ছে মজার ব্যাপার। নাও ইন্টারেস্টিংলি উনি কেন দল ত্যাগ করলেন, উনি কিন্তু ভদ্রলোকে যে 28 তারিখে গ্রেফতার হয়েছেন বিএনপির পক্ষে ইয়ে করতে গিয়ে, আন্দোলন সমাবেশ করতে গিয়ে, এবং সেখানে উনি পিটার হাসকে বাবা ডাকছেন, পিটার হাস আমাদের বাবা, আমাদেরকে সে বাঁচায় যান, রক্ষা করে যান, এরকম করে কী কী জানি বলছেন বাবা ডেকে পিটার হাসকে। সো সেই লোক হঠাৎ করে এর মধ্যে কী হইল না, ওনার কথা থেকে ক্লিয়ারলি বুঝতে পারলাম যে ওনারা আশায় আশায় ছিলেন যে বিএনপি শেষ পর্যন্ত নির্বাচনে যাবে বা যাক, ওনারা চাচ্ছিলেন নির্বাচনে যাক বা যাবে। তো এখন যখন উনি এটা বুঝে গেলেন যে বিএনপি নির্বাচনে যাচ্ছে না, এই জন্য এখন উনি পোলট্রি নিলেন। কেন পোলট্রি নিলেন, যেটা গত 2 পর্ব আগে আলোচনা করছি, এখন আবার ওনার মুখ থেকে আমরা শুনলাম ছেলা চামুন্ডাগুলো হইতেছে অভুক্ত থাকতে থাকতে, চাঁদাবাজি না করতে না করতে না করতে, এবং চুরি ভাটফারি না করতে না করতে আর সহ্য হচ্ছে না এদের। এবার এই জন্য এবার নৌকামার্কা যোগ দিচ্ছে চুরি চামারি করার জন্য, ধানের শীষ যদি নির্বাচনে আসতো তাহলে ধানের শীষের হয়ে চুরি চামারিটা করতো আর কি, পাণ্ডামিগুলো করতে এলাকার মধ্যে এবং দেশব্যাপী। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আরেকটা কারণ, আরেকটা খবর না রাসুলটি অনেক ক্লিয়ারলি ব্যক্ত করেন, সেটা হচ্ছে বিএনপির নেতৃত্ব নিয়ে, বেসিক্যালি তারেক রহমানকে নিয়ে। যেহেতু আমি রাজনীতি করেছি, ই ওয়াজ এ ভেরি গুড ম্যান, ফ্রিডম ফাইটার, বীরত্বম, রাজনীতি করা, সে আমার টিচার ছিল সাজে, বেগম জিয়ারও রাজনীতি করা সাজে, এরপরে কতখানি সাজে আপনারা তো মোটামুটি দেশের সুনাগরিক আপনারা ভালো বুঝেন। বেগম জিয়া তো এখন তো আমি পলিটিক্যাল হেলম অফ অ্যাফেয়ার্সে দেখি না, যারা আছে আমার তো একটা ফ্রিডম ফাইটার হিসেবে আমার একটা হাইনেক আছে, একটা প্রাইড আছে, একটা অহংকার আছে, এর সঙ্গে বর্তমান রাজনীতি টালি করে না। বিএনপির রাজনীতি ইয়াং ছেলে পেলে কন্ট্রোল করবে, যা না অভিজ্ঞ মেধা রাজনৈতিক সচেতন এরা রাজনীতি করবে, এইখানে আমার ক্ল্যাশ। এবং এই তারেক রহমানকে নিয়ে কিন্তু বিএনপির প্রচুর নেতাকর্মীর অভিযোগ, এবং বিএনপির মধ্যে একটা ভাঙনের বড় কারণ তারেক রহমানের নেতৃত্ব। তারেক রহমানের নেতৃত্ব অনেক সিনিয়ররা মানতে চান না, কেন মানতে চান না, কথিত আছে বা অভিযোগ আছে যে এক সময়, এখন এই অবস্থা কিনা জানি না, এক সময় তারেক রহমান খুব খারাপ ব্যবহার করতেন সিনিয়র নেতাদের সাথে, ওনার আচরণ উশৃঙ্খল বা এই টাইপের, বাইরে থেকে যতটুকু আমরা শুনছি জানছি বা হোয়াট এভার, যে এবং যে কারণে হোক ওনাকে, এখন জিয়াউর রহমানের ছেলে শেখ খালেদা জিয়ার ছেলে এই ভদ্রলোক বললেন জিয়াউর রহমান খালেদা জিয়ার ব্যাপার ওনার সম্মান আছে, কিন্তু উনি তারেক রহমানকে মেনে নিতে রাজি না। জিয়াউর রহমান খালেদা জিয়ার প্রতি যাদের সম্মান শ্রদ্ধা আছে তাদের ছেলের প্রতিও কিন্তু সম্মান শ্রদ্ধা ভালোবাসা থাকার কথা,
কিন্তু সেটা দেখা যাচ্ছে না। এটার কারণ সম্ভবত তারা ক্রমান্বয়ে ওনার অবস্থান নষ্ট করছেন, এবং যেগুলো বাইরে থেকে আমরা রুমার শুনি হয়তোবা সেটাই সঠিক কারণ, যে উনি সিনিয়র নেতাদের সাথে খারাপ ব্যবহার করতেন বা সবার সাথেই হইতেছে, বেসিক্যালি ওনাকে নিয়ে ইস্যু আছে দলের মধ্যে, এটা হচ্ছে ক্লিয়ার কাট। তো উনি এটা ব্যাখ্যা করছেন, সবাই সবসময় এটা ব্যাখ্যা করে না, সবাই সবসময় এটা উচ্চারণ করে না, কিন্তু ওনার কথা থেকে এটা ক্লিয়ার জানতে পারলাম, যা শুনে আসছি আমরা সেটা একটা রিয়েল কারণ, দলের মধ্যে ওনার অধীনে হইতেছে। তো তারেক রহমানের কারণে যদি দল ভাঙে, দলের প্রচুর সিনিয়র নেতারা ইদার অসন্তোষ খুব নিয়ে আসে, অথবা আস্তে করে সরে গেছে, অথবা দল থেকে বিদ্রোহী হয়েছে এই তারেক রহমানের নেতৃত্বের কারণে, তাহলে কেন তারেক রহমানকে নেতৃত্বে রাখতেই হবে? কেন? আচ্ছা, খালেদা জিয়াউর রহমানের ছেলে, রাইট? ওকে, রাজতন্ত্রের দেশ, ওকে। সো কিন্তু আবার বিএনপিওয়ালারা কী দাবি করে, যে ওনা বিএনপি নাকি গণতন্ত্র প্রতিষ্ঠা করবে, বাক স্বাধীনতা ফিরিয়ে দিবে। তারা নিজেদের মধ্যেই গণতন্ত্র এখনও প্রতিষ্ঠা করতে পারে নাই, এরা করবে আমার আপনার গণতন্ত্র প্রতিষ্ঠা আছে। যাক, এই হচ্ছে মজার ব্যাপার, নির্বাচন তো হইতে যাচ্ছেই এবং বেশ স্বতঃস্ফূর্ত নির্বাচন হবে এবার আমার মনে হচ্ছে। জাস্ট ওয়েট অ্যান্ড সি, যেই পরিমাণ স্বতন্ত্র প্রার্থী দিছে, এবং এরা জাস্ট স্বতন্ত্র প্রার্থী না, আওয়ামী লীগের লোক, সো এরা যেই পরিমাণ একটা প্রচার প্রচারণা করবে, এবং ভোট কেন্দ্রে মানুষজন যাবে কেন? দেখেন, যখন বিএনপি অংশ নিত তখন বিএনপির লোক ভোট কেন্দ্রে যাইতো না, কারণ এরা জানে যে সরকার সব চুরি করে, মানে অর্থহীন, বিএনপির পক্ষে এই সরকারের অধীনে ভোট কেন্দ্রে যাওয়া মানুষ যাইতো না। এখন কিন্তু মানুষ জানে যে এখন আমি গেলে আমার এই ভোটের দাম আছে, আমি আমার ক্যান্ডিডেটকে পাশ করে নিয়ে আসতে পারবো, যে নেতার পেছনে, এরা কিন্তু সবাই চামবাজি করে নেতাদের, এক নেতার জুতা চাটতে 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 এত পাঁচ বছর ধরে ছেটে নেতাকে, এখন নেতাকে ক্ষমতায় বসাইতে হবে না, বসানোর দরকার তো। সো এরা হইতেছে যে যেই নেতার, সেই নেতা যদি নৌকা মার্কা নাও পায়, সেই নেতাকে জিতানোর জন্যে যদি স্বতন্ত্র প্রার্থী হিসেবে অ্যালাউড হয়ে থাকে দল থেকে, জি জান প্রাণ বাজি রেখে সবাই দৌড়ে ভোট কেন্দ্রে যাবে ভোট দিতে। সো বেশ উৎসব মুখর পরিবেশে নির্বাচন হবে, এই ব্যাপারে আপনি দুশ্চিন্তা করবেন না, কারণ এখানে ফ্রেন্ডলি ফায়ারিংয়ের চলতেছে, এবং বিএনপির তো উনি এত বড় নেতা, এবং এই যে আরও তো নেতা বিএনপির, এই যে এখানে দেখেন শাহজান ওমর ছাড়াও বিএনপির সদ্য বহিষ্কৃত নির্বাহী কমিটির সদস্য, নির্বাহী কমিটির সদস্য সাধারণ লোক না, ব্যারিস্টার আবুল কাশেম ফখরুল, ফখরুল নাকি, স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঝালকাঠি এক আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন। ব্যারিস্টার আবুল কাশেম মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া সালাউদ্দিন কাদের চৌধুরীর আইনজীবী ছিলেন, তিনি সম্প্রতি নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেন, এরপর তাকে বহিষ্কার করে বিএনপি। সো এইগুলা তো চলতেছে, আরও চলবে, এবং দেখেন পার্থক্যটা হচ্ছে যেগুলো হয়, যে নির্বাচন আসলে ওই এলাকার এক চেয়ারম্যান আওয়ামী লীগে ফুলের তোড়া হাতে যোগ দিয়েছে, এগুলো হয়, বিএনপির ভাইস চেয়ারম্যান যোগ দিয়ে ফেলছেন, এটা অনলি শোজ যে হইতেছে বিপদ এখনও শেষ মানে আসতেছে। নির্বাচনে অনেক রকম বোঝাপড়া সমঝোতা হবে, ওই যে নায়ক শাকিল খান বলছেন, ইন্টারভিউ দেখতেছিলাম, উনি বলতেছিলেন যে ওনার মনোনয়ন না দিয়ে শেখ হাসিনা নাকি ওনাকে বলছেন যে তোকে অন্যভাবে পোষায় দেওয়া হবে। দেখেন এগুলো তো আবার জানেন আপনারা, রাইট? এগুলো কীভাবে পোষায় দেবে, কী করবে অন্য, যা হোক, সো এদেরকে পোষায় দেওয়া হয়, কোনো না কোনোভাবে পোষায় দেওয়া হবে। সো যারা বিএনপি থেকে পুরোপুরি এখনও হইতেছে মনোনয়ন চায় নাই, মনোনয়নপত্র জমা দেয় নাই, বের হয়ে যায় নাই সরাসরি, তার মানে এই না যে এরা তলে তলে হিসাব নিকাশ করতেছে না, এদেরকে নানানভাবে নানান ভাগ বসায় ধরায় দেওয়া হবে, হালুয়ার ভাগ ধরায় দেওয়া হবে, এবং এখনও খেলা শেষ হয় নাই, নির্বাচনের দিন পর্যন্ত খেলা চলবে, নির্বাচনের পরও খেলা চলবে, এই বিএনপির ভাঙন চলতেই থাকবে। এবং সত্যি কথা বলতে আমি আগে এইটা এই অবস্থানে ছিলাম যে এই নির্বাচনে না যাওয়াটাই রাইট ডিসিশন ছিল, কারণ হচ্ছে শুধু লেজিটিমেসি দেয়া, সত্যি কথা বলতে এখন আমি আমার সেই অবস্থান থেকে নড়ে গেছি, এখন আমার মনে হচ্ছে নির্বাচনটাতে যাওয়াই দরকার ছিল, কারণ বিএনপি ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে, 15 বছর ধরে ক্ষমতায় নাই, তো চোরগুলো চুরি করতে না পেরে অস্থির হয়ে আছে, পান্ডাগুলো পান্ডামি করতে না পেরে, এটা বিএনপিও খুব ভালো করেই জানে, এবং বিএনপি এটাও জানে যে এরা সবাই গুন্ডা পান্ডের, আসলে গণতন্ত্রের জন্য আন্দোলন করতেছে না। যা হোক, এগুলো আপনাদের সুটেড বুটেড ইয়েরা কী বলে দলকানা দলদাসরা বলে বেড়াচ্ছে। কিন্তু বিএনপি 14-18 পার পাইছে, যেটা গতবার আলোচনা করছি, 14 বর্জন করছে, পার পাইছে, 18-তে নির্বাচনে গেছে, সো নো ইস্যুস। এইবার 15 বছর দলের বাইরে থাকা, চুরি চামারির বাইরে থাকায় দলের নেতাকর্মীরা এত অস্থির হয়ে আছে পাণ্ডাগুলো, এবার বিএনপি ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে, খান খান হয়ে যাবে। অলরেডি আমি আমার অভিজ্ঞতায় জানি, আমি আমার অভিজ্ঞতায় দেখছি, যারা পরিচিত বিএনপির লোকজন ছিল সব আওয়ামী লীগে, এই গত 15 বছর ধরে আওয়ামী লীগার হয়ে গেছে পোলট্রি নিয়ে, এরা চুরি চামারি আওয়ামী লীগের লোকজন সাথে ওঠা বসা হাবভা, মানে এরা আপনার দেখলে বিশ্বাসই হবে না যে এরা একসময় জিয়ার সৈনিক ছিল বা জামাতের নেতা সৈনিক ছিল, এগুলো সব আওয়ামী লীগ হয়ে বসে আছে। সো সেইখানে এইবার তো অবস্থা যে আরও কত ভয়াবহ হবে, এই নির্বাচনের পর সারা দেশ আওয়ামী লীগ হয়ে যাবে, বিএনপি নিশ্চিহ্ন হয়ে যাবে। সো বিএনপি মনে হয় নির্বাচনটাতে যাওয়াই উচিত ছিল।